সিরাজগঞ্জে নদী পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফলে বেড়েছে বানভাসী মানুষের দুর্ভোগ এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম ও জামালপুরে বন্যার পানি কমতে শুরু করেছে সড়কগুলো ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যাতায়াত বন্ধ রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রবিবার সকাল থেকে সিরাজগঞ্জের বাঁধ পয়েন্টে বিপদসীমার বাইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি কাজীপুর মেঘাইঘাট পয়েন্টেও বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে পানি বইছে এরই মধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে জেলার পাঁচটি উপজেলার বিয়াল্লিশটি ইউনিয়ন তলিয়ে গেছে বসতবাড়ি হাটবাজার রাস্তাঘাট শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান দুর্ভোগে অন্তত দশ হাজার পরিবার তলিয়া আছে প্রায় দুইশো হেক্টর জমির ফসল গাইবান্ধায় কমতে শুরু করেছে প্রধান প্রধান সব নদ নদীর পানি তবে ব্রহ্মপুত্র নদের পানি এখনও সীমার উপরে এখনও প্লাবিত ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নিম্নাঞ্চল নয়টি ইউনিয়নের অন্তত পঁচিশটি গ্রাম তলিয়ে আছে পানি ঢুকেছে চরাঞ্চলের বিশটি প্রাথমিক বিদ্যালয়ে ব্রহ্মপুত্রের পানি ধীরগতিতে কমায় দুর্ভোগ কমেনি কুড়িগ্রামের উলিপুর চিলমারি ও রৌমারি উপজেলার নিচু এলাকা এবং চর ও দ্বীপচরের মানুষের বারিয়া নাই ধাবার খুজু পানি আস্তার মধ্যে পানি বাড়াইতে সমস্যা এছাড়া সড়ক তলিয়ে থাকায় স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন এদিকে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পানি বন্দি অন্তত পঞ্চাশ হাজার মানুষ সড়কগুলো ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যাতায়াত বন্ধ রয়েছে চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট সব তলায় গেছে বিশ তলায় গেছে ফসল আদি যা করছিলাম তার সব তলায় গেছে এখন ফসল করার মতো আমাদের আর সুযোগ সুবিধে হইতেছে না মনে হয় এই বান যে আসছে এই বান কবে কখন শেষ হবে আমাদের অনেক ফসল এই বন্যায় ক্ষতি হয়ে গেছে ঘরের দরজার সামনে পানি অবস্থা হয়ে গেছে এখন মনে করো সব দিক দিয়ে কষ্ট আর কি পানির নিচে তলিয়ে গেছে প্রায় তিন হাজার হেক্টর রোপা আমন ধানের ফসলি জমি সাইব আহমেদ শামীম ডেস্ক